রিও টিন্টো নদী, এটি লাল নদী নামে পরিচিত। রিও টিন্টো এমন একটি নদী যা দক্ষিণ পশ্চিম স্পেনের আন্দালুসিয়ার সিয়েরা মোরেনা পর্বতমালা থেকে বয়ে গেছে। তবে এই নদীর আশ্চর্য বিষয় বা অপূর্ব করে তুলেছে তা হল এর লাল এবং কমলা রঙ, যা মূলত রাসায়নিক মিশ্রণের কারণে হয়েছে। এই রাসায়নিকের উৎস হল অতিরিক্ত মাত্রায় অ্যাসিড এবং উচ্চ মাত্রায় লোহা এবং ভারী ধাতব পদার্থ থেকে। রিও টিন্টো অঞ্চলটি তামা, রূপা ও সোনার খনির উৎস, যা গত 5000 বছর থেকে উত্তোলন করা হচ্ছে। এ নদীর স্তর অ্যাসিডিক হওয়ার কারণে এই লাল রঙের সৃষ্টি। তবে রিও টিন্টোর এই গভীর লালচে বর্ণটি অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং এরপরে এ রঙের মিশ্রণ কালার আর দেখা যায় না।